আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, জলপাইগুড়িতে কংগ্রেসের মিছিলে ধুন্ধুমার কাণ্ড, ডিএম অফিসে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কংগ্রেসের মিছিল জলপাইগুড়ি, সেই মিছিলেই ধুন্ধুমার কাণ্ড, ডিএম অফিসে কংগ্রেস ডেপুটেশন জমা দিতে যায় এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। ছবি আপনাদের সামনে, ডিএম অফিসে সেখানে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, কংগ্রেসের তরফ থেকে সেই ডেপুটেশন জমা দিতে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও সামনে আসে। প্রদ্যুৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদ্যুৎ, কি খবর রয়েছে? দেখো, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আজ জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে একটি ডেপুটেশন অভিযান ছিল। সেই অভিযান ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়, আর তারপরেই কিন্তু তারা সেই ব্যারিকেড ভেঙে জেলা শাসকের কার্যালয়ের গেট খুলে কিন্তু জেলা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে, এবং এতেই কিন্তু তাদের একটা অভিযোগ, বিভিন্ন অভিযোগ ছিল, সেই অভিযোগের মধ্যে মূল অভিযোগ আবাস যোজনার সঠিক পূর্ণাঙ্গ তদন্ত হলে তৃণমূলের ভূস্তরের নেতা পর্যন্ত জেলে যাবে এমনটাই তাদের অভিযোগ। শুধু তাই না, এই যে ঘটনা জলপাইগুড়ি জেলার জুড়ে যে বিভিন্নভাবে এই আবাস যোজনা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি এবং বিভিন্ন যে একগুচ্ছ অভিযোগ তুলে কিন্তু তারা আজ ডেপুটেশন দিতে গেছেন, এবং এই ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা শাসক কার্যালয়ে কিন্তু ব্যাপক ধুমধুমার বেঁধে যায়। এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় যেহেতু তারা এই আইন অমান্য, এই ঘটনায় কিন্তু এই যে যারা এই ঘটনা বাধা দিয়ে পুলিশকে বাধা দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছে, যারা এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই জেলা পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হচ্ছে এমনটাই জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছি।